ইনজুরির কারণে লম্বা সময় ধরে জাতীয় দলে অনুপস্থিত কৃষ্ণ রানী সরকার। কঠিন নিয়মে চলছে তার ফেরার লড়াই। উন্নতি আশানুরূপ হলেও এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি এই মিডফিল্ডার। কৃষ্ণা যখন ফিটনেস ফিরে পেতে লড়ছেন, তখন ভারতের বিমানে চাপার প্রস্তুতি নিচ্ছেন তারই সতীর্থ সানজিদা। ইন্ডিয়ান নারী ফুটবল লিগে ইস্ট বেঙ্গলের হয়ে মাঠে নামবেন তিনি। একই প্রস্তাব ছিল কৃষ্ণা রানী সরকারের কাছেও। আমার কিন্তু অফার আসছে ইস্ট বেঙ্গল থেকে, আমাকে আরও মানে সানজিদার আগে আমাকে কল দিয়েছিল, কিন্তু আমি আসলে ইনজুরির কারণেই ওনাদের এমনি নিষেধ করি নাই, কিন্তু ওনারা হচ্ছে জানে তো ইঞ্জুরির কারণে আমার যাওয়া হচ্ছে না। আমরা যে সাফটা খেললাম তারপরের থেকে মোটামুটি তারা ফলো আপ করছে প্লেয়ারদের, যারা যারা ভালো, তো ওখান থেকেই মূলত আমি বলবো যে সানজিদাকে ডাকা, ও ভালো পারফরমেন্স করছে সব দিক দিয়ে। তো সাবিনা বাবু যেহেতু এর আগেও খেলছে, ওনার এক্সপিরিয়েন্স বেশি, ওর এক্সপিরিয়েন্স কম, আমি বলবো যে যেহেতু ইস্ট বেঙ্গল বাঙালি, সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারাও বাঙালি, বাংলা ভাষায় কথা বলে, সানজিদার জন্য এটা সবার আগে ইজি হবে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ফিলিস্তিনের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আপাতত সেই মিশন নিয়ে চলছে কৃষ্ণার প্রস্তুতি, ইঞ্জুরিকে দেখছেন খেলার অংশ হিসেবেই। তবে তার বিশ্বাস, সাবিনা সানজিদার ইন্ডিয়ান নারী লিগে খেলার ইতিবাচক ফল পাবে বাংলাদেশ। ইন্ডিয়া যারা যারা খেলবে সাপে, তাদের সাথেই খেলবে তারা, এবং কি সেখানে ভালো প্লেয়ার, নেপালের কিছু ভালো প্লেয়ার গেছে, তো আমি মনে করি যে এটা অবশ্যই একটা ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে তাদেরকে। আমার ধারণা মানে আমার আমার ফিজিও যেভাবে আমাকে চেক আপ করতেছে এবং ট্রিটমেন্ট করতেছে, উনি বলছে যে আমাকে নেক্সট মান্থেই হচ্ছে মাঠে নামাবে। এদিকে 2 ফেব্রুয়ারি অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাফুফে। আমরা যখন হোস্ট করি তখন আমাদের অনেক রেসপন্সিবিলিটি থাকে, বাইরে থেকে যে টিমগুলো আসবে তাদের অ্যাকোমোডেশন, তাদের সিকিউরিটি, ট্রান্সপোর্টেশন, কোন ডিপার্টমেন্ট কোন অবস্থায় আছে, কাজে কোথাও কোনো ত্রুটি আছে কি না, থাকলে সেই জায়গাগুলোতে আবার রেক্টিফাই করা। ভেন্যু স্বল্পতায় এবারও ম্যাচ হবে কমলাপুর স্টেডিয়ামে, অবশ্য এর জন্য নানা পদক্ষেপ নিয়েছে ফুটবল ফেডারেশন। ইন্ডিয়া একদিন আগে আসবে, বাকিরা 31 আসবে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।